রান্না বাড়া সব হয়ে গেল এই যে টয়লেটে গেছে তখন পর্যন্ত আসে না আল্লাহই জানে টয়লেটে যায় যে কি করে এই যে তুমি কি আজকে টয়লেটে না বাড়াইব না একটা বালিশকে দিয়াম লই খাও না দাও লাগবে নাকি আমার যে এত দেয়া দেবে দুধের পিঠা যদি নষ্ট হয় ওই যে দুধগুলো পিঠার মধ্যে হুকাই গেল গা চালু করে আয় বড় তোমার কোন খবর আছে আমার পিঠা নষ্ট হইলে কই গো আও না হলো এত কেউ চালু করে আও এত কেউ কই না গেছো কিছু নি গে বেলা উঠা গেছে লোকজন কাজে চলে গেলে কার কাছে পিঠা বেচবো ও বেলা উঠা গেছে কার কাছে পিঠা বেচবো পিঠা মাসির কাছে বেচবো খারে ব্যাগ মনে গেছে কাটাও না এই যে এত কথা কইরা চালু করে নাও আমার লগে আমি এনে বাথরুমে গেছি আরে তুই লালে না গেছো কিছু নি গে আর ওনে বইয়া বইয়া ঢুকে হিসাব করলাম যে দুধ কিনলাম গুড় কিনলাম চেনি কিনলাম তাবতে মনে করো যে ব্যাগ কিছু যে কিনলাম গুড়া কিনলাম চাল কিনলাম এনে ব্যাগ কিছু হিসাব করে দেখলাম আগুন মাগুন দিয়ে সব কিছু দেয় এবারে হিসাব করে দিলাম কয়টা বেশি কয়টা লাভ হবো না হিসাব ছাড়াই খালি পেশ ফার দামো আর পেশা খালি পরে চালান ছাড়া পাতে খালি ঠোঙ্গাতে নেমো তাই না কি তার মানে তুমি টয়লেটে বয়ে বয়ে তুমি হিসাব করলা তুমি টয়লেটে হিসাব করলা গো ঠান্ডা মাথা হিসাব করলা মনে কোনো কেস কেস নাই কেন কোনো আলাপসনা নাই নিজে নিজে হিসাব করলা ও শান্তির জায়গা তোর কেন কাম নাই তোর কেন দইছে হ্যাঁ চলো নাও চলো করে নাও পিড়া মান আহতে হেবারে পিড়া গো নালে আলো করে বাই করো এই রে হাই ও কি এখন তো খালি রাগ উঠতেছে আমার গুতার বাইনা বান নইছা তুই মোড়া মারি আমি কি করছি ওই খালি তোর যে রাইতে কইলাম তো দুধ বেশি করে দিস তোর ভাতার আর যা পিড়া খাবো দুধ ছাড়া পিড়া খাবো এবার হুকনা পিড়া তোর কোন ভাতারে খাবো এই হুকনা পিড়া তোর মুখের মধ্যে শিলাই দিমু খালি সাবা করবি না পিড়া দিমু খিলা গম পিড়ার মধ্যে দুধের উপরটা পিড়ার মধ্যে দুধ বাষ্পো এই যে দুধ কে আমি চুরি করে আনমু 5 কেজি দুধ আনছো 10 কেজি দুধ লাগতো আমি দুধ কই বাবু আজকে আজকে মান ব্যবসার মধ্যে মান হানি ছরে নাকি আর যে বাপ দেখতেছি মুসুম কুসুম যদি দুধ ছাড়া বেশি পিড়া খায় হেঁটে ঘোষ আর যদি খায় তাহলে খাইলে ভাগ্য ভালো আজকে ব্যবসার গোষ্ঠী মারা গেছে সেই বাবা শুরু করছে না ভাগ্য ভালো যদি বেচা হারিতে লিস না যাও আসবে যে প্রত্যেকদিন ঝগড়া শুরু করো না তোমার ব্যবসার গোষ্ঠী তো মারা যাইবো কই যে পাঁচশো দুধের মধ্যে পাঁচশোর পানি দিলি 10 কেজি দেবো গা সালিয়ে পাঁচশো তাই নাকি আমার দরকার কি খালি পানি দিয়ে পিড়া বানাইতাম ওই দাদা জামাই এ ভাইয়ে রাখেন এ বেলা কয়টা বাজে চুন্নি হ্যাঁ আমারে রূপ বেশি তো এই ধরে খালি কালা জামাই করো তাই না কপারটা দিয়া নই বাজে বেলা 12টা হলো কপারটা দিয়া নই ঘুমা হারা না ঘুমা তাও ঘুমেরই মিডি না ওই ওই তোর কি আমার পছন্দ না আমার পছন্দ না তোরে কি পছন্দ হইব হ্যাঁ তুমি বেলা 12টা পর্যন্ত ঘুমা কোন কাম কাজের কোন খবর নাই এরকম শুরু করছো কি লাগিয়া ঘরের মধ্যে কি শুরু করছো ওই ওই কি শুরু করছিস হ্যাঁ তুই তুই কয় কি শুরু করছি তোরে বিয়া করছি কি আমি কাম করবার নিকা তোরে বিয়া করছি খালি পাইতে হইয়া থাকবো খামু আর ঘুরমু আর কোনো কাম নাই আমার আমার কালা বানর ঘরের মধ্যে অশান্তি করে তুই এখন শুরু করছ না এ তোর কইছিল না আমরা খালা করতে যামু 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 তুমি যদি কল যে খালা গোবাইতে না একবার মনে করে যে দেশ ছাইরা অন্য দেশে আমি তাই রাজি আছি অল্প বয়সে তো তোমারে পাইছি আমি নাকি বুড়া বয়সে এতেই আমার জীবন ধন্য এখন তুমি করে যাবা তাই কও সৌদি যাবা কুয়েত যাবা আমেরিকা যাবা তোমার দরকার পড়ে তিন দেশে নিয়ে যাবো আমি ওরে বাবার বাবা খালার বাইতে যাইতে চাই হেই নিতে পারো না তুমি সৌদি আর আমেরিকা নিবা না নিবো নিবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আহো আমার নগে হরিশকা যাবা না হাইজ গাড়িতে যাবা না মাইকোতে যাবা না বিমারে যাবা কোনটা যাবা তোমার হেডে দেখা যাইবা আগে স্টানে যাই আসি স্টানে আহো আহো রাখবেন শীতের দিনে দুধের পিঠা এক গালে খাইলে আরেক গালে মজা যারা জামাই খিলাবার পারে নাই তারা পিঠা রাখবেন নাকি গো দুধের পিঠা এটা খাইলা খাবার খারাপ না ওই ভাই এবারে এবারে ডাক্তার ডাকা ও ভাই ও ভাই দুধের পিঠা আনছাও ভাই বছরকার দিন রে ভাই ফাইন পিঠা আনছা ভাই একবারে ভাই সেই রকম পিঠা এক গালে খাবেন আরেক গালে ভাই মজা মনে দুধের পিঠা খাই কয়টা পিস ভাই না হ্যাঁ কয়টা পিস 20টা পিস ভাই শীতের দিনের দুধের পিঠা খাই দুইটা করে পিঠা বুঝছেন একটা পিঠার দাম হলো 50 টাকা ভাই আচ্ছা ভাই 50 বুঝি না 100 বুঝি না 150 বুঝি না এই পিঠাটা তুমি দাও ভাঙা ভাঙা ধরে হেছে গিরা দাও এই পিঠাটা ধুয়ে দিও ভাই একটু পানি দাও এই যে নাও ভাই ভাই তুমি নিজে বানাইছ এটা আরে আমার বউ বানাইছ আমি বাকছি এটা কি তোমার বউ হ্যাঁ ও বাবেরি নে তুমি ব্যবসা করো একবার ওরে ঘরে বাইরে দুইজনেই ব্যবসা করে রাখলি একলা তো বাবে একটু বাইন্দেন এই যে ভাই নেন পিঠা যে খাইবেন কষ্ট কোনো চিন্তা করবেন না বুঝছেন ফরিদপুরের খাই দূরে গুড়ের পিঠে বুঝলো না
আমার বাড়ি মধুপুর মামার বাড়ি মধুপুর এরি মাঝে কে বাজালে গো ফরিদপুরের খাইজুর গুড় ভাই খায় না
বলে যে গেল ওরে পাগল তো নাই বলে
কাপড় ভিজাইছি নদীর পারে যামু কাপড় দি দইয়া দিয়া হি ওহো সাদা শার্ট না তো ময়লা কইরা থইছো আমি আবার খেতে যাইতেছি কামলা নই চলে যায় দেখি কি দেখি করলো না না আচ্ছা যাও কামলা কয়জন নিছো তিনজন কামলা তো নিছো তারপর সকালে খাইবার দন লাগবো না 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 আর সকালে খাই আইছে বোরে ঠিক আছে আঙ্কেল দুপুরে খাবার দেন লাগবো দুপুরে কি দিমু ডাল আলু ভর্তা দুপুরে খাই না এবার কি ডাল আলু ভর্তা দেন দেব পাকে তেনে কামলা আইছে কামলা গলে পিঠা কিনা নিয়ে যাও জামাই আদর করবা তুমি ভালো কথা কইছ নামো খাবো না বলে রুচি নাই মহে রুচি খাওয়ার মৌসুম কেসি কাজ এমনি গুলু গুলু করে পাতিলের মধ্যে হেবা কথা আছে আগে ব্যবসা আগে খাওয়া খাওয়া দিব এখন তাও এক ঘন্টা নি থাকা আবা আদম ওই বানর আমারে রস দিলি এক ফোড়া একটা পিঠা দিলি না একটা পিঠা দে বলতাস তে হ্যাঁ রাইতার বেলা তো পিঠার উপর দিয়ে সিকা হাঁটছিল গোষ্ঠী মাইরা দিছে আমার ব্যবসা শেষ।